উঠে আসছে একের পর এক নাম। নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির চার্জশিটে এবার নাম উত্তর দিনাজপুরের তৃণমূলের শিক্ষক নেতা গৌতম তান্তিয়ার। চার্জশিটে ইডি দাবি করেছে কুন্তল ঘোষের এজেন্ট হিসেবে কাজ করতেন গৌতম। ইডির চার্জশিটের 44 নম্বর পাতার ক্রম তালিকার 24 নম্বরে নাম রয়েছে এই গৌতম তান্তিয়ার। নাম সামনে আসতেই জোর চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলায়। কিন্তু কে এই গৌতম তান্তিয়া? রায়গঞ্জের বিদ্যাচক্র স্কুলের শিক্ষক গৌতম তান্তিয়া উত্তর দিনাজপুর জেলার নামি স্কুল হিসেবেই পরিচিত বিদ্যাচক্র। পাশাপাশি তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতাও তিনি। এছাড়াও এলাকায় পশুপ্রেমী হিসেবে তার পরিচিতি রয়েছে। মানিকা গান্ধীর সংগঠন পিপলস ফর অ্যানিমেলের উত্তর দিনাজপুর শাখার সদস্য তিনি। রুগ্ন অসুস্থ পশু পাখিদের উদ্ধারে এগিয়ে যান তিনি। কারোর বাড়িতে সাপ ঢুকে গেলে সেটিকে উদ্ধার করতেও অগ্রণী ভূমিকা পালন করেন গৌতম। তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতার নাম নিয়োগ দুর্নীতি কাণ্ডে জড়িয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই সুর চড়িয়েছে বিজেপি। একজন ভালো নিষ্ঠাবান সৎ মানে একজন শিক্ষকের নাম, আর যে এখানে একটা এনজিওর মাধ্যমে পশুপ্রেমী হিসেবে আমরা জানতাম, আজ সে তলে তলে যে ডুবে ডুবে জল খাচ্ছেন এটা আমরা বুঝতে পারিনি। তো উনি ডুবে ডুবে এমন জল খেয়েছেন যে আজকে ডুবে ডুবে জল খেতে খেতে শিঙি মাছ গলার মধ্যে ওনার কাঁটা লেগে গিয়েছে। কুন্তলের বিরুদ্ধে পেশ করা চার্জশিটে গৌতম তান্তিয়ার নাম থাকলেও তাকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়নি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ইডির চার্জশিটের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন গৌতম তান্তিয়া। এ ব্যাপারে পুলিশের সাইবার সেলে অভিযোগ করার কথাও জানিয়েছেন তিনি। কুন্তল ঘোষকে আমি মিডিয়াতেই দেখেছি, যেরকম টিভিতেই দেখেছি, তার সাথে আমাদের কোনো যোগাযোগই নাই। সেখানে আমার নামটা কী করে গেলো আমি তো একদম বুঝতে পারছি না। ব্যাপারটা কোনো একটা বদনাম ষড়যন্ত্র মনে হচ্ছে, বা আদৌ অফিসিয়াল কোনো পেপার বা ইনফরমেশান আমার কাছে নেই, আমি এটা ব্যাপারে কিছুই বলতে পারবো না, আমি পুরো এটা রহস্যময় মনে হচ্ছে। আমি উকিলের সঙ্গে কথা বলে সেই ব্যাপারেই আমি পদক্ষেপ করবো যে কেন এরকম কে সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে আর কি। আমি অবশ্যই উকিলের সঙ্গে কথা বলে একটা সাইবার ক্রাইমে অভিযোগ জানাবো। তিনি হাই স্কুলের একজন শিক্ষক, তাকে নাম আসাতে তিনি কিন্তু রীতিমতন একটা অস্বস্তি জায়গা কর জায়গায় পৌঁছে গেছেন, এবং এরকম নাম কেন এলো তিনি জানেন না। ক্যামেরায় সুনীতেন্দ্র রায়ের সাথে অলিত মিত্র, নিউজ টাইম।